আসলে মানুষের জীবনে একটা পর্যায়ে তো ডেভেলপমেন্ট হয় বৃদ্ধি হয় হাড়ের গঠন হয় আবার দেখা যায় যে একটা সময় চলে আসে যখন ক্ষয় হয় আর ক্ষয় হয়েছে এটা শুনলে কিন্তু অনেকেই আতঙ্কিত হয়ে পড়ে এই ক্ষয়ের কারণগুলো কি আপনাকে ধন্যবাদ আমাদের প্র্যাকটিসে আমরা যে রোগীগুলো পেয়ে থাকি মোস্ট অফ দা যে ব্যথা বেদনা বা ডিসএবিলিটি পঙ্গুত্ব তার মোস্ট অফ দা মানে মেজরিটি হচ্ছে হাড় ও জোড়া ক্ষয়জনিত সমস্যা নিয়ে আমাদের কাছে এসে এসে থাকে রোগী তো ক্ষয় একটা এটা আপনি যে বলছিলেন আসলে এটা একটা প্রাকৃতিক ভাবে অনেক ক্ষেত্রে হয়ে থাকে অনেক ক্ষেত্রে বিভিন্ন ডিজিজ ডিসঅর্ডার বিভিন্ন কারণ হয়ে থাকে আমরা যদি এক এক করে দেখি যে মানুষ বয়স বাড়ার সাথে সাথে যদি তাদের কোনো মেটাবলিক ডিসঅর্ডার থাকে বা ডাইজেস্টিভ ডিসর্ডার থাকে যেমন অনেকের আইবিএস প্রবলেম থাকে অনেকের খাবারের বা মেটাবলিক বিভিন্ন ডিসর্ডার থাকতে পারে অনেকের স্পেশালি গেস্ট্রিন টেস্ট্যান্ডাল ডিসর্ডার একটা মানুষ যখন বয়স বাড়ার সাথে সাথে তার এই মেটাবলিজমে কোনো প্রবলেম থাকে তখন এই যে হাঁড় ও জোরা যে আমরা ঘটন বলি বা হাড় জোড়ার যে সুষম ঘটনের ক্ষেত্রে তখন কিন্তু একটা বাধা হয়ে বাধা হতে পারে যে কোনো মেটাবলিক ডিসঅর্ডারে কিন্তু এটা হতে পারে এটা একেবারে কমন এটা একেবারে বাচ্চাদের থেকে শুরু হয়ে বয়স্কদের তারপরে খাবারে বিভিন্ন ইনসাফিসিয়েন্সি বা পর্যাপ্ত সুষম খাবারের অভাব অনেক বাচ্চারা দেখবেন একই রকম খাবার সবসময় খাচ্ছে খাবারের এক ঘিমিতা তা থেকেও কিন্তু এই জাতীয় ডিসঅর্ডার বা ডিজিজ হতে পারে বিভিন্ন মিনারেলস ভিটামিনসের সমস্যা হতে পারে যেমন বাচ্চাদের আমরা প্রায় রিকেটস নামের ডিজিজ পেয়ে থাকি রিকেটস পা বেঁকে যাওয়া বো হয়ে যাওয়া বা বিভিন্ন প্রকার গ্রোথের সমস্যা সেটা হচ্ছে সেটা অবশ্যই আপনার বিভিন্ন ভিটামিন মিনারেলসের গ্রেফিস দেখি যে এর যে মূল উপাদান একটা বন্স মানে হাড় এবং জোড়ার অস্টিওব্লাস্টিক এবং আমাদের যে কার্টিলেজ আছে সেগুলোরও যে ব্লাস্টিক অ্যাক্টিভিটি যদি আমরা দেখি সেই ক্ষেত্রে আমাদের অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য আমাদের স্পেশালি বিভিন্ন সাপ্লিমেন্ট প্রয়োজন বিভিন্ন মিনারেলস ভিটামিন যেমন ক্যালসিয়াম ভিটামিন ডি ফসফেট ম্যাগনিশিয়াম ম্যাঙ্গানিজ মানে অল খনিজ লবণ ইভেন কি আয়রন অলসো সো এগুলো প্রয়োজন তখন যদি কারো আইবিএস প্রবলেম থাকে বা মেটাবলিক ডিসঅর্ডার থাকে তখন কিন্তু তাদের এই ঘাটতিটা থেকে তাদের শুরুতেই কিন্তু সমস্যাগুলা

ইনফ্লামেশন তৈরি করতে পারে অনেক খাবার স্পেশালি যেমন আমার পিউরিন রিচ ডায়েট এর আগে বলছিল যে পিউরিন সমৃদ্ধ যত খাবার আছে এটা অনেকের ক্ষেত্রে শরীরে গিয়ে পিউরিন মেটাবলাইজ হয়ে সেখানে যদি এই কোনো কারণে কিডনি প্রবলেম থাকে বা যদি এক্সক্রিশনের সমস্যা থাকে বা রুগী পর্যাপ্ত পানি না খায় বা ওভার ওয়েট থাকে অনেক কারণে বা কোনো কারণে ইউরিক অ্যাসিড যদি বডিতে বেড়ে যায় ব্লাডে তখন এটা গিয়া আমাদের যে ইউরেট নামক ক্রিস্টাল তৈরি করে বিভিন্ন জোড়া হাড় জায়গায় জায়গায় গেছে আলাদা আলাদা প্রত্যেকটা রোগের ক্ষেত্রে হয়ে থাকে এই যে আমাদের এখন করোনা ভাইরাস বা বিভিন্ন ভাইরাল ডিজিজ ব্যাকটেরিয়াল ইনফেকশন এনি ইনফেকশন থেকে আপনার কিন্তু হাড় ও জোরার সমস্যা হতে পারে আমাদের কিন্তু করোনা পরিস্থিতিতে এই ধরনের রোগী নিশ্চয়ই অনেক হ্যাঁ হ্যাঁ আমাদের এখন পোস্ট কোভিড প্রচুর পেইনের রোগী আসছে প্রচুর একেবারে প্রত্যেক এখন আমরা প্রায় পেইনের রোগী টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পোস্ট কোভিড রোগীর পাচ্ছি এবং তাদের কিন্তু শারীরিক ব্যথার সাথে আরও অনেক সমস্যা থাকে শ্বাসকষ্ট তো এটাও দীর্ঘমেয়াদী থাকছে ম্যালেজ থাকতে পারে মানে ম্যানেজমেন্ট একেবারে দুর্বল অলসতা ম্যাজম্যাজ করা বা উঠতে ইচ্ছা চলাফেরা করতে ইচ্ছা করে না হাঁটতে ইচ্ছা করে না এই জাতীয় সমস্যা তৈরি হয়ে যায় বা রুগী একেবারে স্লো হয়ে আসা মানে এটা এটা কিন্তু আসলে যে কোনো ইনফেকশন থেকেও কিন্তু এই জাতীয় সমস্যাগুলা দেখা দিতে পারে তাছাড়া আমাদের বিভিন্ন ঔষধ দীর্ঘমেয়াদী কিছু ওষুধ আছে যেগুলা আমাদের অনেক সময় অন্য রোগের ক্ষেত্রে আমরা রুগীরা খেয়ে থাকে বা দেওয়া হয়ে থাকে যেমন অল লং স্টেরয়েড যত স্টেরয়েড ওষুধ আছে পৃথিবীতে যত দিন যারা রুগীরা খায় বিভিন্ন যেমন হাফানি বা ব্রংকেলাজমা বংকে বা অনেক কারণে বিভিন্ন অটিউমিন ডিসর্ডার কিন্তু আপনার স্টোরেট দেওয়া হয়ে থাকে তো এই সকল থেকে কিন্তু ও জোড়া ক্ষয় হতে পারে বিভিন্ন অ্যান্টি কন্টাসেপটিভ ড্রাগস অল অ্যান্টি কন্টাসেপ্টিভ ড্রাগস কিন্তু আপনার ও জোড়া ক্ষয় করতে পারে তারপরে হচ্ছে আপনার যদি ল্যাক অফ অ্যাক্টিভিটি মানুষ যদি চলাফেরা কম করে মুভমেন্ট না করে হাঁটা চলাফেরা খেলাধুলা না করে ব্লাডের সার্কুলেশন কম থাকে মানুষের শরীরে তখনও কিন্তু ডিমিনারেলাইজ হতে পারে বা মেটাবলিক সমস্যা তখনও দেখা দিতে পারে তা থেকে কিন্তু হাড়ো জোড়া বা অভিসিটি তারপরে হচ্ছে স্পেশালি মহিলাদের যাদের বয়স ফরটি বা ফিফটি আপ যদি তাদের হরমোনাল ডিফিসিয়েন্সি হয় পোস্ট মেনুপাজ সিনড্রোম তা থেকে মেনুপাজ এর কারণে কিন্তু অস্টিওব্লাস্টিক একটিভিটি কমে যাবে

হাত এবং জোড়া ক্ষয় রোগে ভুগবে দেখা যায় যে এটা কি ফিমেল বেশি হয় হ্যাঁ যেহেতু হরমোনাল জিনিসটা তাদের ক্ষেত্রে হয়ে থাকে এই ক্ষেত্রে তাদের এটা বেশি হয়ে থাকে আর 50 আফ পুরুষের ক্ষেত্রে যেটা আমরা বলি সেনাইল অস্টিওপোরোসিস সেনাইল অস্টিওপোরোসিস পুরুষদের ক্ষেত্রে হতে পারে তবে এটা মোস্ট অফ দা ক্ষেত্রে হচ্ছে আপনার প্রসেস মানে বয়স জনিত প্রসেস বয়স বাড়ার সাথে সাথে অন্যান্য টিস্যুর যেমন মাসকুলার যে টিস্যু আছে বা কার্ডিয়াক টিসু বলেন বা অন্যান্য যে টিস যেভাবে আপনার দুর্বল হয়ে আসে বা ডেথ হয় বেশি ক্ষেত্রে সেল যেটা বলছেন এটা কি তাহলে মহিলাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু আর্লি শুরু হয়ে যায় পার্সেন্টেজ বেশি তাদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে কিন্তু পুরুষদেরও হবে তবে সেটা একটু লেট স্টেজ এবং পার্সেন্টেজটা কম সেটা হচ্ছে অস্টোপোরোসিসের ক্ষেত্রে বলছি কিন্তু অস্টিওআর্থ্রাইটিস যেটা জোরার যে ক্ষয়টা সেটা কিন্তু মহিলা পুরুষ নির্বিশেষে একই হয়ে থাকে সাধারণত সেটা ফিফটি আপ গিয়ে এটা প্রায় পাওয়া যায় কিন্তু অস্টোপোরোসিসটা হয়তো বোনসে মানে হাড়ে হাড়ের মধ্যে আর আর্থ্রাইটিস ডেভেলপ করে জোরার মধ্যে তো কিন্তু বোত আর আপনার এই যে আমরা ক্ষয়ের কথা বলছি যে ক্ষয় রূপ থেকে হতে পারে তো অনেক সময় বিভিন্ন আঘাত আমরা প্রায়ই হয় রুগী হয়তো রুগীর হিস্ট্রিতে সে ভুলে গেছে যে পাঁচ বছর আগে কোনো একটা আঘাত পেয়েছিল কোনো খেল থেকে পড়ে গিয়েছিল বা কোনো অ্যাসাল্ট কোনো মারামারিতে সে পড়েছিল যে কোনো কারণে সে যদি আঘাত পায় কোনো জোড়া বা কোনো শরীরের কোনো অংশে ওই জায়গায় কিন্তু আপনার সেকেন্ডারি এই হাড় ও জোড়া ক্ষয় শুরু হতে পারে তো আমি যদি বলতে থাকি শেষ হবে না অনেক লটস অফ কজ আছে কজের কিন্তু অনেক শেষ নাই কিন্তু প্রত্যেকটা কজ কজ কিন্তু আপনার একদিনে আস্তে আস্তে ডেভেলপ করে নাই এই হাড় ও জোড়া রোগগুলা কিন্তু অনেক সময় নেয় আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই এপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল